মাদকসহ অপরাধ নির্মূল করতে কক্সবাজারে দুটি ক্যাম্পের পাশাপাশি সীমান্ত উপজেলার টেকনাফে আরও 5টি ক্যাম্প স্থাপন করেছে ল্যাব। এ নিয়ে কক্সবাজারে 7টি ক্যাম্প স্থাপন করেছে ল্যাব। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এই স্লোগানের অংশ হিসেবে 31 জুলাই বিকেলে পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় থেকে র্যাবের এই টহল কার্যক্রম শুরু করে। টহল দলগুলো কক্সবাজার শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রামু উখিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মহড়া শেষ করে। র্যাব 7-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসানের নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। আপনারা নিশ্চয়ই জানেন, মাদক বিরোধী অভিযানের জন্য আমরা কক্সবাজার জেলায় আরও 5টি ক্যাম্প স্থাপন করেছি। এখন মোট 7টি ক্যাম্প এই কক্সবাজার জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। কক্সবাজার থেকে জসিম সিদ্দিকী, পলি টিভি।